বার্ধক্যজনিত হাড় ক্ষয়ের কারণে অথবা আর্থ্রাইটিস বা বাতের ব্যথার জন্য হাঁটুতে ব্যথা হয়। এছাড়াও আঘাতজনিত কারণে যেমন মেনিসকাস ইজুরি, লিগামেন্ট ইনজুরি এবং মাংসপেশি টান বা ছিঁড়ে যাওয়া, এসব কারণে আঘাতজনিত যে ব্যথাগুলো হয় তা নিয়ে আজকে আমাদের একাত্তর সকালের আয়োজন, আঘাতজনিত ব্যথা। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন ডক্টর সাইফুল্লাহ প্রধান, ব্যথা বিশেষজ্ঞ, এবং সাংবাদিক তারিক হাসান শাহরিয়ার। দুজনকেই জানাচ্ছি শুভ নববর্ষ এবং শুভ সকাল। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু দর্শক আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করে। আমি প্রথমে ডক্টর সাইফুল্লাহর কাছে যেতে চাই। এই যে আমরা বলছি যে যে কারণে আঘাতজনিত ব্যথাগুলো হয়ে থাকে, এর বাইরেও কি আরো কোনো কারণ রয়েছে সেগুলো আমরা একটু জানতে চাই। অবশ্যই, আঘাতজনিত ছাড়াও বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, তবে আঘাতজনিত কারণের পরিমাণ কিন্তু কম। মানে আমরা যে ব্যথা রোগীগুলো পেয়ে থাকি সেটা বেশিরভাগই আপনার বড় অংশ জুড়ে আছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস এর আবার ভাগ আছে, যেমন আমরা 100 টাইপস এর বেশি আর্থ্রাইটিস আছে পৃথিবীতে। কিছু আর্থ্রাইটিস আছে জেনেটিক্যাল, আমরা বলি অটোইমিউন ডিসঅর্ডার। আর্থ্রাইটিস জেনেটিক্যালও হতে পারে? এক্স্যাক্টলি, কিছু কিছু ক্ষেত্রে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনি নাম শুনেছেন তো, এটা সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে। জুভেনাইল আর্থ্রাইটিস, এটা বাচ্চাদের বা উঠতি বয়সী কিশোর কিশোরীর হয়ে থাকে। তো এগুলো অল আর অটোইমিউন ডিসঅর্ডার, মানে এটা একেবারেই আপনার জেনেটিক্যালি। মানে আমরা যেটা, অনেকের একটা ভুল ধারণা ছিল যে আর্থ্রাইটিস মানে হচ্ছে একটু বয়স হয়ে গেলে সেটা হয়, মানে ছোটদেরও হতে পারে। হতে পারে, এবং আপনি যেটা বলছেন সেটাও আছে, সেটা আমরা 40 উপরের প্রত্যেক নরনারী। আচ্ছা, প্রায় এই আপনি যেটা বলছেন এইজিং প্রসেস জনিত বা বয়স জনিত হাড় ও জোড়ার ক্ষয় বা ডেন্সিটি কমে যেতে পারে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বলে থাকি। আচ্ছা, তো সেটা তো অংশ আছে আমাদের যত সিনিয়র সিটিজেন আছে। বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে 40 আর পুরুষদের ক্ষেত্রে 50। আচ্ছা, অনেকে আবার বলে যে ডায়াবেটিস, যাদের রয়েছে ডায়াবেটিস, তাদের আর্থ্রাইটিস নাকি একটা সময় যে তাদেরকে ঘিরে বসে এরকম। অবশ্যই, ডায়াবেটিস আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি সকল রোগের মা। মানে মা যেমন সন্তান বা পরিবারের সদস্য তার মাধ্যমেই হয়, তদ্রূপ ডায়াবেটিস এমন একটা রোগ। এই রোগ যদি কারো থাকে তাহলে আপনার প্রত্যেকটা রোগ আক্রান্ত হতে পারে, শুধু আপনার এই যে আর্থ্রাইটিস না, অন্যান্য আরো অনেক সমস্যা, যেমন হার্টের সমস্যা হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে, চোখে সমস্যা হতে পারে, এবং পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা আমাদের সাথে জড়িত এবং ব্যথা জনিত খুবই বাজে একটা রোগ, যে আর হাত পা অবশ হয়ে যাওয়া বা অনেক সময় গ্যাংগ্রিন বা পচে যেতে পারে। তো ডায়াবেটিস আমি বলবো এটা সবচেয়ে এমন একটা বাজে রোগ যেটা অন্যান্য রোগ তৈরিতে সে প্রধান ভূমিকা পালন করে থাকে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু আলোচনায় যাব তো অবশ্যই। একটা ফোন অলরেডি চলে এসেছে আমাদের, ফোনটা নিয়ে এসে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামিম, মনহরদিন সন্ধি থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার মানে আপনার 2-3 আগে একটা ব্যথা পাইছিলাম আর কি। ব্যথা পাওয়ার পরে ওইটা এখন ওষুধ চিকিৎসা করার পরে তার ডান ঠ্যাং এর মধ্যে মানে ব্যথাটা চলে গেছে আর কি। আপনি ব্যথা পেয়েছিলেন কোন জায়গায়? ব্যথা পেয়েছিলাম মানে কোমরের মধ্যে, আপনার এই কয়েকটা ইটা বসে পরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছিলাম আর কি। তখন কোমরে লেগেছিল, তারপরে ই ওষুধ খাওয়ার পরে এখন এটা ডান ঠ্যাং এ গেছে। মানে আমি দাঁড়ায় থাকলে অনেক ব্যথা করে ঠ্যাং এর মধ্যে। আচ্ছা জি, আপনি আমাদের সাথেই থাকুন। ওনারটা আসলে এই যে এটাও এক প্রকার ইনজুরি জনিত সমস্যা, যেটা ওনার সমস্যাটা বুঝে যায়। আমরা আপনি সাধারণ মানুষ যেটাকে সায়াটিকা বাত বলে জানে, সায়াটিকা বাত, এইটাই ওনার হয়েছে। আমরা এখন আসলে ডাক্তারি ভাষায় এটাকে এখন আর আপগ্রেডেড ভাষা দেওয়া হয়েছে, দিস ইজ PLID বা প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যদি কেউ কোনো হঠাৎ করে, যে কাজ করে নাই বা ভারী কাজে অভ্যস্ত না, সে হঠাৎ করে যদি ভারী কোনো কিছু ক্যারি করে এবং স্পেশালি সামনে ঝুঁকে, উনি বলছিল ইটে ইট উঠাচ্ছিল, তখন কিন্তু আপনার পিছনে ডিস্কের প্রলাপস হতে পারে এবং নার্ভে চাপ দিতে হতে পারে। তখন রোগীর ব্যথা, কোমর ব্যথা নাও হতে পারে, ব্যথা পায়ে চলে যেতে পারে। দিস ইজ সায়াটিকা অথবা আমরা PLID বলে থাকি। এই ক্ষেত্রে আরো কনফার্ম ডায়াগনোসিস আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে পাই। যেমন যদি রোগীকে বলি আপনি শুয়ে পাটা আস্তে আস্তে উপরে উঠান, সে কিন্তু উঠাতে পারবে না, যে পাটায় তার এই সমস্যা। এবং আমরা অনেক সময় কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হয়, যেমন MRI
ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং, যেটা মেরুদণ্ডের করলে ডিস্কের সমস্যাটা আমরা পেয়ে যেতে পারি। তো দর্শক, আমার মনে হয় আপনি এখন যেটা করতে হবে, আপনাকে কমপ্লিট রেস্ট, অন্তত 7 দিন আপনি শুয়ে থাকবেন, 7 দিন কোনো কাজ করবেন না, ব্যথায় গরম সেক দিতে পারেন, একেবারে কমপ্লিট রেস্টে থাকেন, আশা করি এটা চলে যাবে। যদি তারপরেও না যায়, তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করার পরে আপনাকে বিভিন্ন, যেমন থেরাপি, চিকিৎসা শরণাপন্ন হতে হতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।